এখানে কোন দুনিয়াদার কাফের বেঈমান নেই তো দিন দুপুরে রেপ হবে খুন হবে ব্যভিচারী হবে কোন বিচার ব্যবস্থা থাকবে না মন খারাপ হচ্ছে ভয় খাচ্ছে মন ঘাবড়ে যাচ্ছে আরে আল্লাহর জন্য জন্মেছি আল্লাহর দাসত্ব করব বলে জন্মেছি আল্লাহ যেদিন চাইবে সেদিন ডেকে নেবে চলে যাব আজ বুক ঠুকে বলে যাচ্ছি ভাঙরবাসীকে আগেও ভালোবেসেছি আজও ভালোবাসছি সবে কিয়ামত পর্যন্ত ভালোবাসবো শুধু একটা উদ্দেশ্যে চাইনি আপনারা একটু চতুর্দিকে খোঁজলেন অনেকে তার ঢিলে হচ্ছে খোঁজলেন আজ কোন গরীব কাঁদলে তার পাশে দাঁড়ানো এটা ইসলামের কাজ আজ কোন গরীব ক্ষুধার্ত থাকলে তাকে খাওয়ানো ইসলামের কাজ আজ কোন মা বেঞ্জুতি হলে সেই মায়ের ইজ্জত রক্ষার জন্য কথা বলা ইসলামের কাজ সারা বিশ্ব জুড়ে ইসলাম ও ইসলামের নিয়ম কানুনকে মিটাবার জন্য একদল অশুভ শক্তি উঠে পড়ে লেগেছে আপনি যেমন বিশ্বাস করেন আমি যার জন্য লড়ছি সে আমার জন্য যথেষ্ট আব্বাস সিদ্দিকও বিশ্বাস করে আমি যে আল্লাহর জন্য লড়ছি সে আল্লাহ আমার জন্য যথেষ্ট ঠিক না বেঠে সারা বিশ্ব জুড়ে ইসলাম ও ইসলামের নিয়ম কানুনকে মিটাবার জন্য একদল অশুভ শক্তি উঠে পড়ে লেগেছে লেগেছে না লাগে নে আওয়াজ দেবেন লেগেছে না লাগে নে সেই অশুভ শক্তি কোনোদিন ইসলাম ও ইসলামের অনুসারীদেরকে মিটাতে পারেনি আর সবে কিয়ামত পর্যন্ত মিটাতে পারবে না কিন্তু দুঃখের বিষয় তারা একটা নতুন পরিকল্পনা করেছে সেই পরিকল্পনাটা হচ্ছে কি দেখতে হুবাহু মুসলমান এমন লোক আমাদের সমাজে আছে যারা কিন্তু তাদের সঙ্গে গোপনে আতাত করে আছে ইসলামকে মিটাবার জন্য তারাই কিন্তু আমাদেরকে দুর্বল কমজোর করে ফেলছে তাই ইসলামকে বাঁচাবার জন্য ইসলামের হুকুম হাকামগুনের উপরে যারা আঘাত দিচ্ছে তাদের প্রতিরোধ করার জন্য আমাদেরকে যেটা করা দরকার সেটা করতে হবে না হবে না জোরে বলুন দরকার আছে না নাই আমরা ওইটাই করব যেটা ইসলাম করতে বলেছে ইসলাম বিরোধী কোনো কাজ করব না ঠিক না বেটি ইসলাম আমাদের ঘরে যেটা করতে বলেছে সেটা আমরা করব সর্বপ্রথম ইসলাম কি বলেছে সর্বপ্রথম বলেছে তুমি আমি নিজেকে ইসলামের মধ্যে উদখুলু ফি সিলমি কাফা পরিপূর্ণভাবে ইসলামে ঢুকতে হবে আমাদের ঘরে নবী মুহাম্মদ রাসূলের জীবন আদর্শ তৈরি করতে হবে দ্বিতীয় নম্বর কি কাজ দ্বিতীয় নম্বর কাজ হলো কি যারা ইসলামের উপরে আঘাত করছে আমাদেরকে ঠান্ডা মাথায় ভাবতে হবে তারা আঘাত করছে কোন পাওয়ারের জোরে সেই পাওয়ার আমাদেরকে নিতে হবে ইসলামকে প্রতিরোধ করার জন্য ইসলামের দুশ্মনকে যারা আছে তাদেরকে তাদের হাত থেকে ইসলামকে রোকার জন্য ইসলামকে রক্ষা করার জন্য ইসলামকে হেফাজতের জন্য আমাদেরকে এই জিম্মেদারি আছে না নাই জোরে বলুন আছে না নাই আল্লাহ রাসূল বলে দিয়ে গেছেন এ আমার উম্মতেরা শোনো কিয়ামতের শেষ দিন পর্যন্ত আমি তোমাদের কাছে তিনটে জিনিস রেখে গেলাম কটা তিনটে প্রথম নম্বর কিতাবুল্লাহ আল্লাহ পাকের কিতাব দ্বিতীয় নম্বর সুন্নতে রাসূলি তিন নম্বর আহলে বাইতি এই তিনটেকে মজবুত করে ধরো নবীর খানদানের ছেলে হিসেবে বলে যায় যদি বলো যে ইসলাম যদি ধ্বংস হয়ে যায় ইসলাম তো ধ্বংস কোনোদিন হবে না কিন্তু তোমার আমার গ্রাম থেকে ইসলামের কালচারটা যদি সরে যায় তাহলে লসটা কি ইসলামের না তোমার আমার জোরে বলুন ইসলামের লস না তোমার আমার মোটেই কেউ যদি ভাবো ইসলামের লস না ইসলামের কোনো লস নয় তোমার আমার লস ইসলাম তো একটা সিস্টেমের নাম সিস্টেমটা ব্রেক হয়ে গেলেই তোমার আমার লস হবে কেমন লস হবে মা বেটিরা ইজ্জত বাঁচাতে পারবে না গরিবরা মাথা তুলে বাঁচতে পারবে না কথা বলার স্বাধীনতা কারো থাকবে না মানুষ কি বলে নিজের অধিকার নিয়ে কথা বলতে পারবে না মানুষ হালাল খেতে পারবে না এবং কি বাজারে মানুষকে বিক্রি করা হবে দিন দুপুরে রেপ হবে খুন হবে ব্যভিচারী হবে কোনো বিচার ব্যবস্থা থাকবে না কারণ ইসলামই একমাত্র সমাধান সমস্ত ন্যায়ের সমাধানের একমাত্র চাবিকাঠি হলো ইসলাম জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ তো যাক এই সংক্ষেপ সময় কোনটা বলি আর কোনটা ছাড়ি কথা বুঝে আসছে না তাই চারিদিকের কিছু কিছু কথা বললাম কেন আমি একজন ইসলামের অনুসারী হিসাবে আমি ইসলামকে ভালোবাসি আমি ইসলামকে মানি ইসলামকে ফলো করি একদল মানবরূপী পশু আজ বড় প্ল্যান করে ইসলামকে মিটাতে চাইছে চাইছে না চাইনি তাই আমারও দায়িত্ব ছিল লাস্টে আপনাদেরকে এই কথাটা বলা এই ইসলামের উপরে যারা আঘাত করছে অবশ্যই এরা মানবরূপী পশু এদেরকে উপযুক্তভাবে শিক্ষা দেওয়ার দায়িত্ব আমাদের আছে না নাই এই উদ্দেশ্য করে কিছু কথা বললাম শত শেষ কথা আজকের এই হাজিরি রোজার মাসে এসে দু কথা সামান্যটুকু বললাম দুয়ার মাহফিলে কেউ কি কিছু কষ্ট নিলেন
কেউ কোনো ব্যথা পেলেন না। আল্লাহ চাইলে আবার যখন আমার আল্লাহ চাইবে আমি আবার আসবো ইনশাআল্লাহ, ঠিক না বেটি? হ্যাঁ, তবে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই ভাঙরের মানুষ আমার দাদা হুজুরকে ভালোবাসে, দাদা হুজুরের মুখের দিকে চেয়ে আমাকেও ভালোবাসে, ঠিক না বেটি? যদি কেউ কাঁটা হয় কাঁটা পরিষ্কার করে দাও, ভাঙরের মানুষের সঙ্গে আমার যোগাযোগটা বাড়িয়ে দাও, বলুন না আমি আরো জোরে আল্লাহুম্মা আমি। অসুবিধে কিছু নেই, অসুবিধে কিছু নেই, সবটাই আস্তে আস্তে হবে, আল্লাহর কাজ রহমানের কাজ, একটু ধীরে ধীরে হয়, কিন্তু মার শুরু হলে আর থামে না, একটু দাঁড়ান না, কথা বুঝে আসছে? ইনশাআল্লাহ সব আহকামুল হাকিমিন আল্লাহ দেখছে। তুমি যদি কারোর দরবারে কাজ করো, তুমি যদি কোনো বসের আন্ডারে কাজ করো, তুমি যদি কোনো অফিসে কাজ করো, তুমি যদি কারো ইশারায় কাজ করো, তুমি তো বিশ্বাস রাখতে পারো আমি বিপদে পড়ে গেলে আমার বস দেখবে কি, ভাবতে পারো না? পারো না। আর কেউ যদি আল্লাহর জন্য কাজ করে তাহলে তার কতটা ভরসা রাখা দরকার যে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, সে আশা রাখতে পারে না? পারে না। অবশ্যই অবশ্যই মানা হাব্বালিল্লাহ ওয়াজ্জাদাল্লাহ ওয়াতালিল্লাহ মানা আলিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান, প্রকৃত ঈমানদারের মজা এবং ঈমানদার সে যে সব কিছু আল্লাহর জন্য করে। এই আজ বুক ঠুকে বলে যাচ্ছি, ভাঙরবাসীকে আগেও ভালোবেসেছি, আজও ভালোবাসছি, সবে কিয়ামত পর্যন্ত ভালোবাসবো, শুধু একটা উদ্দেশ্য আল্লাহর জন্য, তার জন্য আল্লাহর জন্য এই দেশকে ভালোবেসেছি, আজও বাসছি, কিয়ামত পর্যন্ত ভালোবাসবো, অর্থাৎ যতদিন বেঁচে থাকবো শুধুমাত্র আল্লাহর জন্য। হিন্দু দলিত আদিবাসী সর্বধর্মের মানুষকে ভালোবাসি শুধুমাত্র একটাই কারণে, আল্লাহর সৃষ্টি আল্লাহর জন্য। কেন আল্লাহর জন্য লড়াই করা জায়েজ, আল্লাহর জন্য ভালোবাসাও জায়েজ, আল্লাহর জন্য প্রেম করাও জায়েজ, আল্লাহর জন্য বিচ্ছেদ করাও জায়েজ। কিন্তু আমি ভাবতে চাই, যারা আব্বাস সিদ্দিকীকে গালি দিয়েছো তোমরা কার জন্য করলে? আল্লাহর জন্য। ভেবে দেখো, কায়ামতের দিন বোঝা পড়া হবে, বেয়ামতের দিন বোঝা পড়া হবে, কায়ামতের দিন বোঝা পড়া হবে। আর দুনিয়াতেও আমার আল্লাহ দেখাচ্ছে না দেখাইনি, আপনারা একটু চতুর্দিকে খুঁজলেন অনেকে তার ঢিলে হচ্ছে, খুঁজলেন কেন? আপনি যেমন বিশ্বাস করছেন, আপনি যেমন বিশ্বাস করেন আমি যার জন্য লড়ছি সে আমার জন্য যথেষ্ট, আব্বাস সিদ্দিকও বিশ্বাস করে আমি যে আল্লাহর জন্য লড়ছি সে আল্লাহ আমার জন্য যথেষ্ট, ঠিক না বেঠে? আজ কোন গরিব কাঁদলে তার পাশে দাঁড়ানো এটা ইসলামের কাজ, আজ কোন গরিব ক্ষুধার্ত থাকলে তাকে খাওয়ানো ইসলামের কাজ, আজ কোন মা বেও যদি হলে সেই মায়ের ইজ্জত রক্ষার জন্য কথা বলা ইসলামের কাজ। তুমি মাদ্রাসা চৌকটে পা দিও না, মূর্খ হতে পারো, শিক্ষা লাও। বড় দুঃখের বিষয়, তাই আপনাদেরকে বলে গেলাম, যতদিন বাঁচবেন ভালোবাসবেন কার জন্যে? আমরা তো আপনাকে ভালোবাসি আল্লাহর জন্যে, আপনারা আমাকে ভালোবাসবেন কার জন্যে? আমার মা বোনেদেরকে আমি ভালোবাসি আল্লাহর জন্যে, মা বোনেরা আমায় ভালোবাসবে কার জন্যে? কারা কারা আল্লাহর জন্য আমার সঙ্গে সম্পর্ক রাখতে চান হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে মন, আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। তাহলে এই ভালোবাসা যদি আল্লাহর জন্য হয়, হাত তুলে রাখেন লম্বা করে, এই ভালোবাসা কার জন্যে? কার জন্যে? কার জন্যে? এখানে কোনো দুনিয়াদার কাফের বেঈমান নেই তো? কার জন্য ভালোবাসা? কার জন্য ভালোবাসা? হাত নাবান আল্লাহর ভালোবাসা যখন আল্লাহর জন্য, আল্লাহ তো তার প্রেমিকদের একটু পরীক্ষা করবে, আল্লাহ তো তার প্রেমিকদের পরীক্ষা নেবে, ধৈর্য আছে না নেই? মন খারাপ হচ্ছে, ভয় খাচ্ছে, মন ঘাবড়ে যাচ্ছে, আরে আল্লাহর জন্য জন্মেছি, আল্লাহর দাসত্ব করব বলে জন্মেছি, আল্লাহ যেদিন চাইবে সেদিন ডেকে নেবে, চলে যাব, চিরস্থায়ী জান্নাতে আরামে থাকবো, হুর পাবো, খানা পাবো, সুখ শান্তি পাবো, কোনোদিন কিছু হবে না, ঠিক না বেটি? কোনোদিন শেষ হবে না। এই আল্লাহর জন্য যখন প্রেম, বিছানা যখন আল্লাহ আছে, এই প্রেম কোনোদিন কাটতে পারে? যদি কাটে কার জন্য কাটবে? আল্লাহর জন্য। কার জন্য? তাহলে অন্য কাউকে যদি ভালোবাসো সেটাও ভালোবাসবে কার জন্যে? আর যদি আল্লাহর দুশ্মন কেউ হয় আর তাকে বলবে ভালোবাসি আল্লাহর জন্যে, এটা মোমেনের কাজ না মোনাফেকের? তো ঘুম ভেঙেছে না ভাঙেনে? জাগার সময় হয়েছে না হয়নি? আল্লাহ আমাদেরকে কবুল করো, বলুন আমিন আরো জন্য আল্লাহুম্মা আমিন।
যতদিন বাঁচব রোজা রাখা নামাজ পড়া আল্লাহর দাসত্ব করা নায়ের পক্ষে থাকা ইনসাফের পক্ষে থাকা রসুলের পক্ষে থাকা গরিবদের পক্ষে থাকা মানবতার পক্ষে থাকা সত্যের পক্ষে থাকা দেশের পক্ষে থাকা দেশবাসীর ভালোবাসার পক্ষে থাকা এটা আমাদের ইমানি দায়িত্ব থাকতে হবে না হবে না এতে যদি ফেরাউন আসে আবার সাদ্দাত আসে আবার নমরুদ আসে আবার আবু জেহেল আসে আবার এসে যদি বলে তোদের হত্যা করব আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ ছাড়তে রাজি জোরে বলুন রাজি আসুন সালাম দেবো ইয়া নবী।